হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জল সাচি। সকালবেলা উঠে একটুখানি পড়ছিলাম, কারণ আজকে আবার দুটো পরীক্ষা, কি হবে কি জানি। আমাকে তো বেরোতে হবে এক্ষুনি স্নান টান করে। উফ ভগবান, 7:15 আমি জাস্ট একটু বাইরের দিকটা এলাম, হাঁটাচলা করছি, করেই স্নানে যাবো। মা জলটা গরম করে দিচ্ছে, উঠে দেখতে পাচ্ছি না, সর্দিতে নাকটা পুরো পসপস করছে। কাল যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, জ্বর জ্বর মতো হয়েছিল, রাতেও দেখলাম জ্বর হয়েছে হালকা করে, এখন তো মোটামুটি আছি। আমি জানি না এরপর জ্বর উঠলে কী হবে। মা তো সাথে প্যারাসিটামল প্রতিদিন দেয়, আজকে মনে হয় 4-5টা দিয়ে দেবে। গরম হবে না তো, মা বোধহয় জল দিয়ে দিয়েছে। যা স্নান করে এসে আমি তো রেডি হয়ে গেছি, মা ওদিকে খাবার করছে। সেই সকাল থেকে উঠে মা খাবার করে যাচ্ছে, লুচি তরকারি। আগের দিন লুচি তরকারিটা খুব ভালো লেগেছিল, কিন্তু আজকে তো আমার মুখটাও খারাপ করে গেছে। কি মানে খাবো, মাঝে এত কষ্ট করে বানাচ্ছি, আমি খেয়ে যেতে পারবো কিনাও জানি না। শরীরটাও খুব খারাপ লাগছে। তো হয়েও গেছে গরম গরম লুচি তরকারি, এবার খাই। আমি যেন চলে যাই। তো অনেকক্ষণ হলো পৌঁছে গেছি, কিন্তু স্টেশনের অটো একটাও পাচ্ছি না। কি হবে, একটাও অটো পাচ্ছি না। কতক্ষণ দাঁড়িয়েছিলাম, যাই হোক আমি এবার পূজালির দিকে হাঁটছি। এবার যদি স্টেশনের অটো ওখান থেকেও না পাই, আমার আর গেল 9:00 ধরা। ভেবেছিলাম আজকে এই ট্রেনটা পাবো না, যাই হোক পেয়ে গেছি। গুড মর্নিং ফ্যামিলি, রুম্পা বেরিয়ে গেছে 8:00, ঘড়িতে 9:00, ছুঁই ছুঁই। এক ঘন্টা সময় কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারছি না। এই যে এদিকে মশারি তোশারি এখনও তোলা হয়নি, আর তোমরা তো জানো এই রবিবার আমার গাছের প্রতি একটা স্পেশাল কেয়ার মানে কাজ করে, সারা সপ্তাহই করে, তবে রবিবার না। আমরা এবার ঠিক করেছি এই যে ইনডোর প্ল্যান্টগুলো আছে একবার করে রোদ খাওয়াবো। এই রাস্তা না ভালো মতো হচ্ছে না, মানে প্ল্যান দুটোকে দেবো না, মানে ওরা হালকা হাওয়াতেই, সরি হালকা রোদেতেই ভালো হয়। একটু আমি নিজে রাখবো কি করে। আলো দেখো, এই ঝুলন্ত গাছ না আমাদের একেবারেই হতে চায় না, বোধহয় ঠিকঠাক জানি না প্রসেসটা। ও বাবা, এটার অবস্থা তো আরো খারাপ। মারাত্মক কষ্ট, চলো ঢুকি। আমার একটা বড় গামলা লাগবে, প্রচুর জিনিস। একই আছে কিনা চেঞ্জ হয়েছে, আমি তো ভেবেছিলাম আমাদের রুম নাম্বার চেঞ্জ হবে, কিন্তু না সেই একই আছে। আর তখন আমাদের পরীক্ষা স্টার্ট হয়নি, একবার হবে। সোনার কানের ওর ঠাকুমা বাসকে রেখেছে, আর একটা ওজনে কম হচ্ছিল, ডিবেটা সামনে দেখতে পাইছি, আমাদের ঘর পরিষ্কার হচ্ছিল রান্না। ও সোনার কানের সময় ডিবেটা দিয়ে দিয়েছে, প্রচুর খোঁজাখুঁজি করে পাওয়া গেছিল। এখানে বসে পড়েছি, প্রচন্ড সময় সাপেক্ষ কাজ চলছে। মিনি কিচেনের চাঞ্জাটাকে বিক্রি করে দিচ্ছিল, মা বলে হারিয়ে গেছে। আর এই সব ভাঙা চোরার মধ্যে দোকানও ছিল, ওজন হবে। হ্যাঁ রে, এই স্টোভটা অনেক দিনের না মা? ও মা, অনেক দিনের, আমি দেখেছি ছোটবেলায়, তখন এই স্টোভে রান্না করতাম। কোন স্টোভ খুব কারোর বাড়ি দেখা যায় না, ইন্ডাকশন বল যাচ্ছে, এখন ঘর ঘর ইন্ডাকশন।
নোটটি অন্তত ভারী হলো, যার জন্য বাতকারা আনতে হবে। ও জায়গায় দেখো মেয়ের পল্লিশের বাহার, বিক্রি করে আমাদের 100 টাকা হয়েছে। কেটা পাতা রে এই যেটা বেরোচ্ছে দেখ, আমি ঠিক বুঝে উঠতে পারছি না পাতা কি। আমি না এমনি ছেঁড়া পাতা দিয়ে দেখলাম একটু শক্তই লাগছে, দেখ তো পাতা ডান্ডা ডান্ডা বুঝতে পারছি মানে এইরকম পাতা নয় বেরোবে হয়, আমিও বুঝতে পারিনি। তোর তো টিফিন হয়নি এখনো, কি অবস্থা তাকে দেখে নেওয়া হয়েছে। আচ্ছা এখানে দিদি কোথায়? দিদি পরীক্ষা দিতে গেছে। এটাকে তো টুকটাক সবাই চেনো ন্যাপথলিন, এখন এটা দেখানোর কারণ হচ্ছে এটা নিয়ে একটা গল্প হয়েছে। এই গাছটা এখানে নেই বলে কীরকম ফাঁকা ফাঁকা লাগছে না? যাই হোক, এটা না প্রতিবারই যখন আমরা মেলায় যাই মা বলে আনবি আনবি, আর আমাদের না আনা হয় না। সো কালকে ওই তাপস কাকার মানে জয়সের বাবার দোকানে গিয়েছিলো, ওখানে কেউ একজনের সামনে দিয়ে বিক্রি করতে এসেছিলো। মা তখন কাকার দোকান থেকে, মার কাছে হয়তো ছিল না, কাকার দোকান থেকে টাকা দিয়ে এটা তার কাছ থেকে নেয় আর কি। এটা দাম নিয়েছিল তখন 10 টাকা। নিয়ে নেওয়ার পর কাকা বলছে দেখি একবার ওজন করে, তো ওজন করে দেখেছিলো এটার ওজন 50 গ্রামের মতো হয়েছে। তখন কাকা বলছে যে আমার দোকানে এই 50 গ্রামের দাম 5 টাকা, তুমি আমারই সামনে একজনের থেকে 10 টাকাই নিলে। মানে আমি কথাটা একটাই বলতে চাইছি, দেখো 5-এর জায়গায় 10 দিয়েছি ঠিক আছে, পরের বার তো আর দেবো না, বাট আমরা কত কত থাকি না সিরিয়াসলি, একটাই ন্যাপথলি নেও। চলো দিয়ে নিই, সেই থেকে তো আর দেওয়া হচ্ছে না, বন্ধ হতো না পুরো অ্যাডিক্টেড। আমি ওই নিমে পুতলি করে দিয়েছিলাম, পোকামাকড় হয় না, বাট এই গন্ধটাও না আসে না। না একদম সকালে খেয়েছিলাম তো, আর অত সকালে না লুচি ফুচি খাওয়া যায় না, আবার গরম ছাড়া খেতেও পারবো না। তো 2-1টা খেয়েছিলাম, তারপর থেকে পেটে তো তেমন কিছু যায়নি, এত খিদে পাচ্ছে বলবো না, কিরম হচ্ছে যেন পুরো মনে হচ্ছে কোনো এনার্জি নেই, কিছু করতে পারবো না। তাই এই যে ছাতু শরবত, আর আমি না এটা হয়তো ব্লগে নিয়মিত দেখানো হয়েই ওঠে না, আমি কিন্তু এটা মারাত্মক খাই। আর বাইরে হয়ে একটু টেনশানে আছি, সকাল থেকে এই কথাটা বলার সুযোগ হয়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, রুম্পার না শরীরটা হঠাৎ করেই খুবই খারাপ করেছে, এটা অ্যাকচুয়াল বোধ হয় এক্সাম প্রেশার, কারণ এটা না আমারও হতো, পরীক্ষার আগে শরীর খারাপ বাঁধা থাকতো, কল করেছিল বললো পৌঁছে গেছি। এবার একটা এক্সামের পরে এতটাই কম সময় থাকে যে খাবে, পড়াশোনা রিভাইজ করবে, না আমায় কল করবে, তাই কথা হয়নি। অ্যাকচুয়াল কী বলো তো, আজকে আবার লাস্ট পরীক্ষা হয়ে গেলে না আমিও একটু টেনশন মুক্ত হই। পাস্তা খাও 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 খাও, আমার লুচি এখনো চলছে। বাড়িতে না থাকলে আমাদের যা হয় আর কি, ডিমের তরকারি ভাত, তার সাথে একটুখানি আলু ভাজা আছে, আর এই যে এখানে জিঙ্কু আছে। অবস্থা বোঝো মা, এটাকে ওই ভাঙাচোরা বিক্রি হচ্ছিল তার সাথে বিক্রি করে দিচ্ছিল। হ্যাঁ জানি এটা পুরানো, তাও এখানটা ফেটে গেছে, আমি না সেলোতে দিয়ে সিগারেট করে দিয়েছি। যাই হোক, আমাদের তো গাছ বসানোর জন্য কত কত টব লাগে, কত কত কিনি, তো এইটাকে তো আমরা করতে পারি তাই না। এই যে আমি এদিকে একটু কালো মতো রং করেছি, বাকিটা করবো, বাট এটা না আমি লং ভিডিও বানালাম না, এটার একটা শর্টস ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সাথে, আর খুব তাড়াতাড়ি ওই ভিডিও চলে আসবে। বাট উইস মি লাক, এটা যেন শেষমেষ দেখতে ভালো হয়। বলো তো, মা বলছিল যে এটা কি আর এমন হবে, ওই জন্যই বললাম মান সম্মানের ব্যাপার, এমন কিছু করে দেখাবো, সিরিয়াসলি দেখাতেই হবে। এই হচ্ছে আমার আফটার ওয়ার্ক, এটা এখনো কাঁচা আছে, শুকায়নি। দেখো প্রথমেই বলে দিচ্ছি খুব আহামরি হয়নি, বাট আমার না কাজ চলে যাবে, কতটা খারাপ হয়।
তাই জন্য ওয়েট করছিলাম। গাছ টাছ তো মাই বসায়, আর রুম্পা না ওদিকে এক্সাম শেষ হয়ে গেছে ফিরছে, চলছে আসল কাজ, এইটার জন্যই তৈরিটা করা। অ্যালোভেরা গাছ বসানো হবে, এইটা এখানে একটা ছোট্ট মুটো আছে, আর দেখা যাক কোথায় আছে। এটা না কোথায় রাখবো তো এখনো ঠিক করিনি, এখন এখানেই থাক। মারাত্মক বৃষ্টি হচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। চলো 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 চলো। কাকিমা কাঁঠাল দিয়েছে কই দেখি মা, কাকিমারে সবই হচ্ছে চুপি চুপি। আমার যে কি অবস্থা হয়েছে আমি জানি, মানে যেখান দিয়ে আমি এসেছি সব জায়গায় বৃষ্টি, আর এখানে এসে দেখছি কাঠ পাটা পুরো রাস্তা। দিদিকে যখন ফোন করে বলছি যে আমি পুরো ভিজে অবস্থায় আছি, দিদি তখন বলছে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে তো একটুও বৃষ্টি হয়নি। আমি বলছি আর আমার ব্যাগ পুরো ডপ ডপ করছে, যাকে বলে শুধু ছাতা ছিল উপর দিকটা ভেজে নি, পায়ের দিক পুরো ভিজে, আমার গায়েই শুকিয়ে গেছে। পুরো ডব ডব করছে প্রচুর। এই সমস্ত কিনে খেয়েছি, মানে আমি বলেছি যে কিছু কিনে খাবি, ডিমের পরোটা এটাই খেয়ে নি, খাওয়ার একটু ইচ্ছে নেই, শুধু ঘুম পাচ্ছে।